हेलो एवरीवन, टुडे इज डेट इज 19 जून 2021। आवर क्लास इज क्लास वन इंग्लिश होमवर्क। एगुलो आमादेर आगे हुए गए, एगुलो आमरा बार बार करब जाते तुम्हारा एका करते पारो। ओके, तो पेज नम्बर 31 तुम्हारा आगे করেছি, এখন আবার করব। ওকে, খুব ভালো করে করবে। একটা করেই দেওয়া আছে, দিস ইজ আওয়ার গার্ডেন, GARDEN গার্ডেন। এখানে বলছে রাইট দ্য নেমস অফ দিস পিকচার্স অ্যান্ড লুক অ্যাট দ্য পিকচার। ছবিগুলো দেখে জাস্ট প্রপারলি নামগুলো তোমাদের শূন্যস্থানটা সঠিকভাবে পূরণ করতে হবে। নাম্বার ওয়ান কি বলেছে, দিস ইজ আওয়ার গার্ডেন, তার মানে GARDEN, জি নেই, AR নেই, DEN আছে, তাহলে গার্ডেন মানে বাগান। এটি হচ্ছে আমাদের বাগানে, দেখো বাগানের ছবি দেওয়া আছে, ছবি দেখে শূন্যস্থান পূরণ করতে হবে। দিস ইজ এ, এটা দেখো কিসের ছবি, মার্কেটের, বাজারের ছবি। তো দিস ইজ এ মার্কেট, MARKET, এম আছে, টি আছে, তোমাকে ARKE লিখতে হবে, MARKET মার্কেট। এটা একটা বাজার, একটা বাজারের ছবি। দিস ইজ মাই বেডরুম, এটা দেখো কিসের ছবি, শোবার ঘরের ছবি, এটা শোবার ঘর, বেডরুম মানে শোবার ঘর। দিস ইজ মাই BED বেড, ROOM রুম, তাহলে এটা আমার শোবার ঘর। দিস ইজ মাই বেডরুম, বেডরুম বানান কি বি আছে, তাহলে ED বেড, রুম আর এম আছে, OO দেখতে হবে তোমাকে, বেডরুম। তারপর এটা নাম্বার ফোর কী বলেছে, আই লাভ টু লুক অ্যাট দ্য অ্যানিমালস ইন দ্য জু, তার মানে জেড দেওয়া আছে, একটা ও দেওয়া আছে, সামনে একটা ব্ল্যাঙ্ক আছে, পেছনে একটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে জু। এখানে কিসের ছবি, চিড়িয়াখানার ছবি দেওয়া আছে, তাহলে চিড়িয়াখানা ইংরেজি হচ্ছে কি জু, জু মানে চিড়িয়াখানা, তাহলে ZOO জু, তাহলে তোমাকে জেড লিখতে হবে আর একটা ও লিখতে হবে, হয়ে গেল জু। তারপর একটা ছবিটা দেখো কিসের ছবি বলেছে, এটা ফার্ম, দেখো হাঁস মুরগি কত কিছু আছে এখানে। হ্যাঁ, তো এখানে কি বলেছে, নাম্বার ফাইভ, উই গেট আওয়ার মিল্ক এগস ফ্রম দ্য ফার্ম, FARM ফার্ম, ফার্মের থেকে আমরা কী পাই, আমরা ডিম পাই, দুধ পাই, গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়। ওকে, তাহলে এটা কী হবে, FARM ফার্ম, ফার্মের ছবি। তাহলে এটা সঠিকভাবে শূন্যস্থানগুলি পূরণ করবে, খাতায় করবে। ওকে, থ্যাংক ইউ।